সাইলেন্ট। স্যার, আমার মাথায় একটা প্রশ্ন কিছুদিন ধরে বাসা বাঁধতেছে। বাসা বাঁধতেছে? তো আমি কি তোর ওই বাসায় গিয়ে থাকবো নাকি? স্যার, মানে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরতেছে স্যার। মাথা ঘুরতেছে, না পা এক্সট্রা খা, প্যারাসিটামল খা, আমার কাছে কেন বলতেছ? ডাক্তারের কাছে যা। আরে স্যার, আপনাকে একটা প্রশ্ন করব আমি, সেটার আনসার চাই। ও আচ্ছা, বল কি প্রশ্ন। স্যার, আই এম গোয়িং এর মানে কি? আমি যাচ্ছি। আরে স্যার, এই মাত্রই তো আসলেন আর এখনই চলে যাবেন, স্যার এটার মানে তো বলে যান আগে। আমি যাচ্ছি। আগে এটার মানে বলেন, তারপর যেখানে ইচ্ছা সেখানে যান। আরে বলে তো দিলাম, আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, হয়তো কোনো জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। আরে আমি আই এম গোয়িং এর বাংলা অর্থ বললাম, আমি যাচ্ছি। ও আচ্ছা, আমি তোকে গতকাল গুরুর উপরে রচনা লিখতে বলেছিলাম, তুই লিখেছিস? হ্যাঁ স্যার, দাঁড়ান দিতেছি, এই নিন। আরে এটা কি বেয়াদ দুবি? না স্যার, এটা কপি। আরে এখানে তো গুরুর ছবি আঁকা, রচনা কই? আরে স্যার, এটার উপরে দেখেন, রচনা লেখা। হয়ে গেল না, গরুর উপর রচনা লেখা। আরে গাদা, এই তোর ডাকতেছে। আরে গাদা, আমি তোকে বলতাছি। আচ্ছা ঠিক আছে, তুই বাদ দে। কেন স্যার, বাসা থেকে খেয়ে আসেন নাই, এখন স্কুলের মধ্যে ভাত কোথায় পাবো? হ্যাঁ দেখে সুপন্যা, তুই চুপ থাক। গিট্টু। জি স্যার। তুই গুরু রচনা বলতো? স্যার, গুরু চারটা পা আছে, দুইটা চোখ আছে স্যার, আর তো মনে নাই। তোদের দুইটাকে নিয়ে যে আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, কালকে যদি তোরা এই রচনাটা না বলতে পারিস, তোরা দুইটারে কাপড় খুললামই মারবো। এই বলে রাখলাম, মনে রাখিস। আরে স্যার, আমরা যদি রচনা না পারি তাহলে আপনি কাপড় খুলে মারবেন কেন? আরে সুপন্যা রে, আমি তোদের কাপড় খুললাম মারবো, তোদের আমার না, তোদের। ও আচ্ছা স্যার, মাই মিস্টেক, সরি স্যার।